আমি যে বাঁচবো আমার নিজের কাছেও বিশ্বাস হইছে না। আমি যেদিকেই চাইছি মনে হয় যা যারা ইল বয়ে দিছে। তো আল্লাহর কি অশেষ রহমত কি মেহরবানি, তিনি অসীম অনন্ত, তার সাথে তার কুদরতের হাত যে কত লম্বা, এটা পৃথিবীর মানুষ সমস্ত মানুষ চেষ্টা করলেও তার এক রতি খুঁজে পাবে না। তার কুদরতের হাত এতই শক্ত আর এতই লম্বা। সেই রহমান রহিম গান গাইব তো দূরের কথা, আমি যে হাঁটাচলা করতে পারবো এটাই বিশ্বাস করছি না। এর মাঝে আমার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও তিন জায়গা ভাঙছে, একটা পাও একটা পাও তিন জায়গা ভাঙলে ঘরে তো বিজ্ঞার উপযুক্ত খালি তাল লয়ে বলেই দিচ্ছে। এরপরেও আল্লাহ পাক সেটা করেন নাই, পাওয়ের অবস্থাও ঠিক আছে, বডির অবস্থাও ঠিক আছে, এই সিজন বসে থেকে একটা নাই গান করতেছি, আল্লাহ পাক করাইতেছে। তো জানি না কোন পূর্ণ হয়তো করেছিলাম, যেটা হয়তো আমার মায়ের দোয়া, যে কারণে এখন আমি বেঁচে আছি, নতুবা আমার মতো মানুষ বেঁচে থাকার কথা না। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করে আমি আরেকটি গান করে বসব। ওলি দাঁড়াইলে আপনারা কিভাবে গান শুনবেন বলে দিবেন, আমরা চেষ্টা করবো দিও ভাই ওই জায়গায় গান করার জন্য। ধন্যবাদ সবাইকে। ডাকলে কথা মনে হয় না,
চৌধুরী সাহেব কিছু টাকা দিয়ে আদোয়া করলেন এবং মাজার কুমির থেকে আরো কিছু টাকা আরেক ভাই আরেকজন কিছু টাকা দিয়েছেন আচ্ছা একজন গরিব মানুষ দশ টাকা দিছে তার জন্য দোয়া করতাম তো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ পাক সকলকে ভালো রাখুক